আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মালয়েশিয়ায় কর্মী পাঠানো কি বিলম্ব হয়ে যাচ্ছে? কারণ প্রশ্নের মুখোমুখি হচ্ছে 25টি রিক্রুটিং এজেন্সি। ভিউয়ার্স, মালয়েশিয়া সোনাবাজার নিয়ে আজকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করব। ইনশাআল্লাহ পুরো ভিডিও জুড়ে ভিসা ইনফরমেশনের সাথেই থাকবেন, তাহলে শ্রমবাজার সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু আপডেট আপনারা পেয়ে যাবেন। দর্শক শ্রোতা বন্ধু, প্রথমে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিয়ে দিই, সেটা হচ্ছে গত 13 জুলাই বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন থেকে একটি স্মারক পেশ হয়, একটি বিবৃতি পেশ হয়। সেখানে উল্লেখ রয়েছে যে মালয়েশিয়া যে সিন্ডিকেটের কথা চলছে, যে এই সিন্ডিকেট করেছে 25টি এজেন্সি, এ ধরনের যে কথাগুলো চলছে সেই তার আলোকে প্রতিযোগিতা কমিশন থেকে এই সিন্ডিকেটের মধ্যে যারা রয়েছে তাদেরকে একটি চিঠি ইস্যু করা হয় এবং তাদেরকে জবাবদিহি করতে হবে যে কেন এই সিন্ডিকেটের কথা বলা হচ্ছে বা আসলে তারা সিন্ডিকেট করে এই মালয়েশিয়া বাজারটি দখল করে নিচ্ছে কিনা। এজন্য তাদেরকে 17 জুলাই প্রতিযোগিতা কমিশনের সাথে বসে একটি বৈঠক করার কথা এবং সে বৈঠকটি অলরেডি হয়েছে, আমি আপনাদেরকে বৈঠকের সিদ্ধান্ত জানাব। ভিউয়ার্স, আমরা সবসময় দেখে এসেছি বা জানি যে সিন্ডিকেট কখনোই সাধারণ মানুষের জন্য ভালো না। যখনই সিন্ডিকেট হয় চাউলের দাম বাড়ে, যখনই সিন্ডিকেট হয় তেলের দাম বাড়ে। আমরা মালয়েশিয়ার শ্রমবাজার নিয়েও দেখেছি যে যখন সিন্ডিকেট হয়েছিল 10টি এজেন্সির মাধ্যমে মালয়েশিয়াতে কর্মী যেত, ঠিক সেই সময়ে মাত্র 40,000 টাকার জায়গা দেখা যাচ্ছে 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা দিয়ে মালয়েশিয়াতে কর্মী যেত। তো বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং সরকারি অন্যান্য দপ্তর এবং প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও বিভিন্নভাবে এই মালয়েশিয়ার শ্রমবাজার কিন্তু বাংলাদেশের জন্য আবার উন্মুক্ত হয়েছে। উন্মুক্ত হওয়ার পরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে চাচ্ছে যে এবার যেন সিন্ডিকেট না হয়, শ্রমবাজারটি ওপেন হয়। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং মালয়েশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কখনোই সিন্ডিকেটের কথা বলা হয়নি, মালয়েশিয়া থেকেই সিলেক্ট করে দেওয়া হয়েছে কোন 25টি এজেন্সি মালয়েশিয়াতে কর্মী নিবে। কিন্তু এই বিষয়টি বাংলাদেশের ব্যবসায়ীরা মানতে নারাজ এবং মালয়েশিয়ার যে সকল বাংলাদেশি ব্যবসায়ী রয়েছে তারাও মানতে নারাজ। সবার কথা যে এখানে একটি সিন্ডিকেট হয়েছে, বর্তমান বাংলাদেশে যে রিক্রুটিং এজেন্সিগুলো রয়েছে তারাও সিন্ডিকেটের বিরুদ্ধে, তারা বলছে যে বাংলাদেশের যে 1520টি রিক্রুটিং এজেন্সির তথ্য বাংলাদেশ সরকার থেকে মালয়েশিয়াতে দেওয়া হয়েছে, সবাই যদি কর্মী পাঠাতে পারে বা পাঠানোর সিস্টেম যদি সবার চালু থাকে তাহলে সর্বনিম্ন কস্টে সর্বনিম্ন খরচে বাংলাদেশ থেকে মালয়েশিয়া কর্মী যেতে পারবে। আর যদি এই যে সিন্ডিকেট 25টি এজেন্সিকে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সরকার যে নির্ধারিত একটি খরচ ঘোষণা করেছে যে প্রায় 80,000 টাকার কাছে, তো এই খরচে কিন্তু যাওয়া সম্ভব হবে কি না এটা কিন্তু এখনও বোঝা যাচ্ছে না, কারণ এখনও কোনো কর্মী মালয়েশিয়াতে যায়নি। এখন কথা হচ্ছে এই যে সিন্ডিকেটের বিরুদ্ধে বাংলাদেশের যে প্রতিযোগিতা কমিশন রয়েছে তারা যে একটি বিবৃতি দিয়েছে, এটাও দিয়েছে আসলে দুইটি পত্রিকার হেড ধরে। সেই পত্রিকার দুইটি লাইন আমি আপনাদেরকে দিচ্ছি। সেই পত্রিকা দুইটি হচ্ছে দ্য বিজনেস পোস্ট এবং দৈনিক সমকাল। এই বিজনেস পোস্ট এবং দৈনিক সমকাল পত্রিকায় আপনার 21/5/2022 তারিখে প্রকাশিত একটি প্রতিবেদন, সেই প্রতিবেদনের আলোকে এই যে বাংলাদেশের প্রতিযোগিতা কমিশন, এই প্রতিযোগিতা কমিশন এই এজেন্সিগুলোকে ডেকেছে এবং তারা একটি মিটিং করেছে। এই পত্রিকার হেডিংগুলো কী ছিল? বিজনেস পোস্টে ছিল ল মেকার্স বিজনেস লিডার্স কল ফর অ্যান এন্ড, এবং এখানে সমকালে ছিল সিন্ডিকেট করে মালয়েশিয়া কর্মী পাঠাতে প্রধানমন্ত্রীকেও চাপ দেওয়া হয়েছে। এই ধরনের দুটি হেডলাইনের যে ছিল সংবাদ ছিল, এইটার আলোকে প্রতিযোগিতা কমিশন আপনাদেরকে বললাম যে 13 জুলাই তারা একটি প্রতিবেদন জারি করেছে এবং এজেন্সিগুলোকে তারা ডেকেছে, 17 জুলাই তারা কারণ দর্শাবে। তো 17 জুলাই চলে গিয়েছে, আজকে 19 জুলাই। তো আমরা 17 জুলাই আসলে তথ্যগুলো সঠিকভাবে সেখান থেকে পাচ্ছিলাম না কোনোভাবেই যে এই বৈঠকে কী আলোচনা হয়েছে, তবে একটি বিশ্বস্ত মাধ্যমে আমরা জানতে পেরেছি যে তারা বলেছে যে এই 25টি এজেন্সির যোগ সাজেশে মালয়েশিয়া কর্মী প্রেরণ এই বিষয়টি হচ্ছে কি না। তো এই বিষয়ে সেখানকার বিশ্বস্ত সূত্রের তথ্য হচ্ছে তারা আরও এই যে জানানোর আজকে যে শুনানির একটা তারিখ ছিল এই তারিখটা হয়তো আরও এক মাস পিছিয়ে যাচ্ছে বা তারা আরও এক মাস পরে এই বিষয়গুলো ক্লিয়ার করবে। তো এখন কথা হচ্ছে তাহলে কি মালয়েশিয়ার শ্রমবাজার আবার বিলম্ব হয়ে যাচ্ছে কর্মী পাঠাতে? এ বিষয়ে কিন্তু এখনও নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। ভিউয়ার্স, মালয়েশিয়া সম্পর্কে ইনশাআল্লাহ ভিসা ইনফরমেশনের মাধ্যমে আরও কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদের সাথে শেয়ার করব। এখনও যারা ভিসা ইনফরমেশনকে সাবস্ক্রাইব করেননি
পাশে থাকা যে রেড সাবস্ক্রাইব বাটন রয়েছে সেখানে ক্লিক করুন এবং পরবর্তী ভিডিওগুলো সাথে সাথে আপডেট পেতে বেল আইকনে একটি ক্লিক করে রাখুন। তাহলে আমাদের আপডেট দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা ভিডিও আপনার টাইমলাইনে চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।